জামাতকে না বুঝে যারা বিরোধিতা করত তাদের মাঝে জামাত ইসলামী সম্পর্কে একটি পজিটিভ ধারণা সমাজে তৈরি হয়েছে এটাকে আপনারা ট্যার পান একটি মেডিকেল ফাউন্ডেশনের প্রধান বাংলাদেশের বলা যায় এক নম্বর ডাক্তার আমি ব্লাড টেস্ট করতে গিয়েছিলাম নীরবে টেস্ট করে গাড়িতে ওঠার জন্য সিঁড়িতে দাঁড়িয়েছিলাম ওই মুহূর্তেই ওই চেয়ারম্যান মাননীয় চেয়ারম্যান গানের থেকে নেমেই আমাকে দেখে অনেকটা একটুখানি জোরে হেঁটে ওনার বয়স চুরাশি তো জোরে হাঁটলো আর কত জোরে কিন্তু ভাব দেখালেন যে একটা জোরে হেঁটে এসে আমাকে জড়ে ধরছে ধরেই বললো যে তা চলে না আমার রুমে আমি তো গাড়ির জন্য অপেক্ষা করছি ট্রাস্টের চেয়ারম্যানের রুম নিয়ে গেছে বিশাল রুম অনেক কথা হঠাৎ বলল যে আপনারা ক্ষমাতে আসবেন না চিন্তা চেতনা উনি আমাদের বিপরীত মেরুর মানুষ তা বলল যে স্যার এবার আসবো না ঠিক আছে আরবো বলছি না না বলছি যে আসব বলছি বলছি এবার আসবো না এর মানে কি পরের বার ইনশাআল্লাহ বলো যে না আপনারা আসবেন স্যার আসবো এবার আর প্রতিবাদ করি নাই তারপরে আমাকে বলে যে মহিলাদের কি তা বলে মহিলাদের নিয়ে কি করবো কিছু করব যে বরকা কাবে পড়বে যে পড়বে না পরবে না যে মুখ দেখবে দেখবে যে দেখবে না দেখবে না তাই নাকি আমার সাথে আমরা কোনো কিছুই জোর করে চাপায় দেবো না তারপরে বলে যে হাত তাঁত কাটবেন কখন আমি বললাম যে স্যার আমরা এখন ওয়েলফেয়ার স্টেট করব কি বলেছি ওয়েলফেয়ার স্টেট করবো উনি বলে তাহলে তো কোনো সমস্যাই নেই বিপ্লবী বক্তৃতায় বিপ্লব হয় না বিপ্লব হয় বিপ্লবী সিদ্ধান্তে যারাই বাকি আছে তাদের নিয়ে আমরা লড়াইয়ের সিদ্ধান্ত নেব তাদের নিয়ে বদর হবে ওদ হবে খন্দক হবে তাবুক এবং ইনশাআল্লাহ বাংলাদেশে পরিপূর্ণভাবে ইসলাম কায়েম হবে পূর্বের আকাশে দীপ্ত সূর্য হবে পাখিরা গাছে মাছে কিচির করে বরের ঘোষণা দিবে মানুষ নারী পুরুষ নির্বিশেষে মসজিদে আল্লাহর কাছে দাওয়ার জন্য একত্রিত হবে খাদ্যের অভাবে কোনো মানুষ কুদার্ত থাকবে না কাপড়ের অভাবে কোনো সতর না ডাকা মানুষের থাকবে না শিক্ষা শিক্ষিত ন্যূনতম শিক্ষার বাইরে কোনো নাগরিক থাকবে না কোনো সন্ত্রাস হবে না কোনো হবে না লুটপাট হবে না চুরি হবে না ডাকাতি হবে না ব্যক্তিত্ব এবং অধিকারে এক মহাশয়লাভে শান্তির দ্বারা প্রবাহিত হবে